আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গ্যাসের চুলায় কিভাবে সরাসরি আপনারা যে কোনো পাতিলের মধ্যে করেই বান রুটি তৈরি করতে পারেন। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নেই। আর রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো অনেক বকবক করে ফেললাম, এবার চলুন রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি একটা বাটিতে 250 গ্রাম হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, বা 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে দিচ্ছি। চিনি দিলে ইস্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু ইস্ট। আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো ইস্টটা দিয়ে এবার আমি এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব। আর পানিটা এমন গরম হতে হবে যাতে পানিটার মধ্যে আপনি আঙুলটা চুবিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো রাখতে পারেন। খুব বেশি ঠান্ডা পানিও না, আবার একেবারে গরম পানিও না, এরকম পানিতে ইস্টটা দিতে হবে। তারপরে আমি একটা চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু গরম জায়গায় রেখে দিব। এতে করে খুব দ্রুত 5 থেকে 6 মিনিটের মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2 চুলাতেই রান্না করছি। 2 চুলার মাঝখানে আমি একটা পাতিলের ওপর বাটিটাকে বসিয়ে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ইস্টটা কতখানি ফুলে উঠেছে। আপনারাও একটু চেষ্টা করবেন এরকম গরম কোনো জায়গায় ইস্টটাকে রাখার জন্য। তো এবার আপনাদেরকে আমি ইস্টটা কীরকম ফুলে উঠেছে সেটা একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। পানির উপরে এরকম মোটা একটা সরের মতো পড়বে, আর অনেকটাই ফোমি একটা স্পঞ্জি একটা বিষয় থাকবে, এই যে এরকম ফ্যানার মতো উঠে যাবে। আপনাদের ইস্টটা যদি এরকম না হয়, দেখেন যে 6-7 মিনিটে হয়নি, তাহলে আপনারা 8-10 মিনিট অপেক্ষা করবেন, কারণ অনেক ক্ষেত্রে ইস্ট অ্যাক্টিভ হতে একটু সময় লাগে। এরপরে আমি এখানে 3.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর যদি দেখেন যে অ্যাক্টিভ হচ্ছে না ইস্ট, সেই ক্ষেত্রে বুঝবেন আপনাদের ইস্টটা ভালো না। আর ইস্ট দিয়ে যে কোনো কিছু তৈরি করতে গেলে অবশ্যই ভালো কোয়ালিটির ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, বা স্বাদ মতো আপনারা লবণ দিবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে লিকুইড কোনো দুধ দেইনি, গুঁড়া দুধ দিয়েছি। আপনারা যদি লিকুইড দুধ দেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিবেন, বা প্রথমে দুধ হালকা কুসুম গরম দুধেও কিন্তু আপনারা সেমভাবে এরকম গোলাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি এখন 5 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। রুটি বা বন যেটাই বলেন, সেটা বানানোর ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 1টা ডিমই ভেঙে নিচ্ছি, আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ঘণ্টাখানিক আগে বের করে নর্মাল করে নেবেন। তো ডিমটাকে আমি কাটা চামচের সাহায্যে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ডিমটা এই গোলার মধ্যে দিব। তার আগে প্রথমে আমি যে মিশ্রণগুলো দিয়েছিলাম সবগুলো একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1টা ডিমই দিব, তবে 1টা ডিমের থেকে কিছুটা অংশ আমি রেখে দিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এতটুকু অংশ আমি রেখে দিয়েছি, এটা হচ্ছে আমি পাউরুটির উপরে ব্রাশ করব, এই জন্যই রেখেছি। এবার এটাকে খুব ভালো মতো একটা নরম করে কাই করে নিতে হবে। আপনারা যদি দেখেন গোলাটা একটু শক্ত মনে হচ্ছে, তাহলে এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করতে পারেন। আর যদি দেখেন একটু বেশি নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটু ময়দা অ্যাড করতে পারেন, বা ডিমও অ্যাড করতে পারেন। এবার আমি ডোটাকে কাউন্টার টপের উপর নিয়ে খুব ভালো মতো 6 থেকে 7 মিনিট এটাকে ছেনে নিব। আর একটু দেখে নেন যে আমি কিভাবে এটাকে ছেনে নিচ্ছি। এভাবে ধরে আপনি এক হাতের সাহায্যে আরেক হাত দিয়ে এভাবে সামনের দিকে টেনে টেনে ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। এতে করে ডোটার মধ্যে খুব সুন্দর একটা ইলাস্টিক ভাব তৈরি হয়, আর যার কারণে রুটির মধ্যে ভিতরের যে অংশটা সেটাও খুব সুন্দর হয়, বা অনেকটা বেকারির মতো হয়। আর 6 থেকে 7 মিনিট অবশ্যই কন্টিনিউ এভাবে ডোটাকে ছেনে নিতে ভুলবেন না। তো আমার এটা ছেনে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি উপর থেকে একটু সয়াবিন তেল মাখিয়ে তারপর একটা বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কারণ ইস্টটা আবার আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে, আর পাউরুটি তৈরি করার ক্ষেত্রে এটা অনেক বেশি দরকারি। এখন এটাকে ঢাকনা দিয়ে আবার আমি গরম একটা জায়গায় রাখবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এছাড়া আপনারা বাইরে যে কোনো জায়গায় রাখতে পারেন, তবে গরম একটু জায়গায় রাখলে ইস্টটা দ্রুত অ্যাক্টিভ হয় এবং পাউরুটিগুলো ভালো হয়। তো আমি এভাবে চুলার পাশে রেখে দিয়েছি, আমি পাশেই কিন্তু রান্না করছি, তো যার কারণে চুলার যে তাপটা আছে এটা দ্রুত ইস্টটাকে অ্যাক্টিভ করে দিবে। আমি 45 মিনিটের মতো চুলার পাশে এটাকে রেখেছিলাম, আপনারা চাইলে ঘন্টাখানেক বা দেড় ঘন্টার মতোও রাখতে পারেন। আর যখন দেখবেন যে এটা ফুলে আকারে দ্বিগুণ বা তিনগুণ হয়ে গেছে, তখনই বুঝবেন আপনাদের ডোটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি যেই পরিমাণে রেখেছিলাম তার প্রায় তিনগুণ পরিমাণে এটা ফুলে উঠেছে। এবার হাতের সাহায্যে চেপে একটু বাতাসটা আমি বের করে দিচ্ছি, আর এই অবস্থায় খুব বেশি মথার আসলে দরকার নেই, জাস্ট হালকাভাবে আপনি বাতাসটা বের করে দিবেন। এরপরে এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি, কারণ এখন আমি এই বনগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এটা আস্তেও বানাতে পারেন বা ছোট ছোট করে এভাবে কেটেও নিতে পারেন। তো এই ক্ষেত্রে একটা চাকু দিয়ে কাটার চেষ্টা করবেন, তাহলে মাপগুলো সুন্দর মতো হয় আর কাটতেও সুবিধা হয়। এবার আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিচ্ছি, আর এগুলো একটু খেয়াল করে দেখেন, বাহির থেকে সব অংশগুলো নিয়ে এসে আমি নিচের দিকে নিয়ে আসতেছি এবং উপরটা একদম মসৃণ করে দিচ্ছি। এতে করে রুটির উপরটাও খুব সুন্দর মসৃণ হবে। আপনারাও চেষ্টা করবেন এই ডোয়ের উপরে যে অমসৃণ অংশগুলো আছে সবগুলোকে টেনে এভাবে পেছনের দিকে ভাঁজ করে ঢুকিয়ে দেওয়ার জন্য। এতে করে বনরুটিটা খুবই সুন্দর স্মুথ হবে উপর থেকে। তো এভাবে আমি প্রত্যেকটা বনরুটি তৈরি করে নিচ্ছি। এবার আমি নর্মাল একটা প্যানের মধ্যে এই রুটিগুলো বানিয়ে নিব। তো এই জন্য আমি এই প্যানটার মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের পাতিলে কিন্তু এই রুটি বানাতে পারেন, তবে অবশ্যই একটু মোটা হাঁড়ি বা মোটা তলযুক্ত হাঁড়িতে বানানোর চেষ্টা করবেন। এতে করে চারিদিক থেকে সমানভাবে তাপটা লাগে এবং রুটিটা সুন্দর মতো হয়। এখন আমি এই হাঁড়িটার মধ্যে সবগুলো রুটি সুন্দর মতো বসিয়ে দিচ্ছি, আর একটু ফাঁকা করেই বসিয়ে দিচ্ছি, কারণ এটা ফুলে আবার সবগুলো একটার সাথে একটা লেগে যাবে। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা আমি জ্বালাইনি, জাস্ট চুলার উপর রেখেই আমি সবগুলো পাউরুটি একসাথে বসিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব আবার আধা ঘন্টার জন্য, আর এর মধ্যেই পাউরুটিগুলো ফুলে এটা নির্দিষ্ট যতটুকু বড় হওয়ার বড় হয়ে যাবে। কারণ ইস্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাড়তে পারে, এবং যখন এটা বেশি টেম্পারেচার হয়ে যায় তখন আর এটা বাড়তে পারে না, এটা মরে যায়। তো বন্ডটিগুলো যথেষ্ট বড় হয়ে গিয়েছে, এখন এর উপরে আমি ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিম ব্রাশ করে নিলে উপর থেকে আবরণটা অনেকটা বেশি চকচকে এবং দেখতেও সুন্দর লাগে, আর কালারটা হালকা একটু চেঞ্জ হয়, তেমন একটা চেঞ্জ হয় না, কারণ আপনি চুলায় বেক করলে কখনোই ওভেনের মতো পাউরুটির উপরে অত একটা কালার আসবে না। বাট কীভাবে একটু কালার আনতে পারেন সেই টেকনিকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমি ঢাকনাটা ঢেকে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি। এবার চুলাটা আমি অন করে দিব, আর মিডিয়াম টু লো আছে, এটাকে 4 মিনিটের মতো রান্না করে নিব। আর 4 মিনিট পরে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তো 4 মিনিট পরের অবস্থা একটু দেখিয়ে দিচ্ছি, এই সময় রুটিটা আরও একটু ফুলে উঠবে। এবং 4 মিনিট হয়ে গেলে আপনারা এই হাঁড়িটা তুলে হাঁড়ির নিচে একটা তাওয়া বা যে কোনো ধরনের পাতলা শীটের মতো বসিয়ে দিবেন, এতে করে তাপটা চারিদিকে সমানভাবে লাগবে। তো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম, এবং তাওয়ার উপরে এখন আমি যেটার মধ্যে রুটিগুলো বসিয়েছি সেই হাঁড়িটা বসিয়ে দিলাম, আর এখন এটাকে আমি 40 মিনিটের মতো বেক করে নিব। 40 মিনিট পরে ফিরে এলাম, এই যে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, উপর থেকে কিন্তু তেমন একটা কালার আসেনি, তবে সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়েও দিচ্ছি, আর এটা কিন্তু হাঁড়ির সাথে একদমই লেগে যাবে না, যেহেতু তেল ব্রাশ করা আছে এটা সুন্দর মতো উঠে আসবে। এই যে দেখেন আমি যখন হাঁড়িটা নাড়াচ্ছি এটা কিন্তু এমনিতেই নড়ছে। এবার হাঁড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর আমার হাজবেন্ডের সাহায্যে আমি ঢাকনা সহ রুটিটাকে একটু উল্টে নিচ্ছি, যেহেতু অনেক বড় সড়ো একটা রুটি বানিয়েছি তাই ওর হেল্প নিচ্ছি। তো রুটিটা এভাবে আপনারা ঢাকনা সহ উল্টে নেবেন, এবং অপর যে পাশটা মানে উপরের দিকে যে পাশটা সেটা হাঁড়িতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আছে একটু গরম করে নেবেন। এতে করে উপরে দেখেন এরকম সুন্দর গোল্ডেন একটা কালার চলে আসবে, আর রুটির পাশের এবং নিচের অংশটা একটু বেশি কালার হলে আমার কাছে খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু গাঢ় কালার করে নিয়েছি। তো চুলা থেকে নামানোর পরে গরম গরম অবস্থায় এটার মধ্যে আমি এখন বাটার লাগিয়ে নিয়েছি। বাটার লাগালে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, তার পাশাপাশি রুটির উপরের অংশটা ড্রাইও হয়ে যায় না। আর আপনারা যদি ছোট রুটি করেন সেই ক্ষেত্রে আপনাদের 25 থেকে 30 মিনিটও লাগতে পারে, এটা নির্ভর করে আপনি কতটুকু বড় রুটি বানাচ্ছেন বা আপনার প্যারার সাইজটা কী পরিমাণের। তো আপনারা এর মাঝখানে একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই কাচের ঢাকনাওয়ালা কোনো পাতিলে যদি করেন সেই ক্ষেত্রে আসলে আপনারা বাহির থেকেই দেখে অনেকটা বুঝতে পারবেন।
তো যাই হোক, এই তো আমার বান বানানো হয়ে গেছে। আপনারা যদি একটু বড় হাঁড়িতে ছড়িয়ে ছড়িয়ে করেন তাহলে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা গোল শেপের হবে। আমি যেহেতু একসাথে করেছি যার কারণে সবগুলোর শেপ কিন্তু গোল হয়নি। তো এবার নিশ্চয়ই আপনাদের দেখতে ইচ্ছা হচ্ছে রুটিটা কতটা সফট হয়েছে। তো আমি যেহেতু অনেক গরম তাই আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা রুটির ভিতরটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আপনারা যদি একবার একটু কষ্ট করে বাসায় বা পাউরুটি তৈরি করে গরম গরম খান তাহলে মানে কখনোই আর চাইবেন না বাহির থেকে রুটি কিনে খেতে। এটা আমি মানে এমনিতে বলছি না, সত্যি সত্যি বলছি। আর রুটিটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ বাসায় রুটি বানিয়ে খাওয়ার মধ্যে মজাই অন্যরকম, যেটা আসলে দোকানেরটা আপনি কখনোই পাবেন না। কারণ দোকানেরটা প্রসেস হয়ে আমাদের কাছে আসতে আসতেই রুটিটা অনেকটাই ড্রাই হয়ে যায়। তো আপনারা যদি এরকম সফট এবং মজার রুটি খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। তো আজকের রেসিপি থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।